উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ শরীফা খাতুন, সহকারী শিক্ষক বিজ্ঞান, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শ্রেণী পঞ্চম, বিষয় বিজ্ঞান, অধ্যায় আবহাওয়া জলবায়ু। আজকে আমরা আবহাওয়া জলবায়ু সম্পর্কে জানব। আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? বাংলাদেশের একটা মানচিত্র, যে মানচিত্রটিতে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামের তাপমাত্রার সর্বোচ্চ এবং সর্বনিম্নটা দেখানো হয়েছে, সেই সাথে আছে আবহাওয়ার সংকেত। বাংলাদেশের মানচিত্র থেকে একই দিনের দুই রকম তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাপমাত্রা তারতম্য বেশ ভালোভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেই সাথে কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও রোদ এবং বৃষ্টি একসাথে, কোথাও বা শুধু মেঘ, এগুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দেখো, এরকম চিত্র আমরা প্রতিদিনই আমাদের দৈনিক খবরগুলোতে দেখে থাকি। আবহাওয়ার সম্পর্কিত এই আগাম ধারণা আমরা খবর থেকে পাই। আবহাওয়া সম্পর্কিত এই আগাম ধারণাকে আবহাওয়ার পূর্বাভাস বলে। পরবর্তী দিন কেমন রোদ থাকবে, কেমন বৃষ্টি হবে, ঝড় হবে কি হবে না, এ সম্পর্কিত পূর্বাভাস এখানে জানা যায়। কম থাকলে, রোদ কম থাকলে বা বৃষ্টি হলে আমরা কি করি? ঘন মেঘ দেখলে আমরা কি করি? শীত বেশি পড়লেই বা আমরা কি করি? রোদ বেশি থাকলে আমরা ছাতা নিই, মেঘ দেখলেও আমরা ছাতা নিয়ে বাহিরে যাই। শীতকালে আমরা শীতের হাত থেকে বাঁচতে গরম কাপড় পরি, গরমকালে গরম থেকে বাঁচতে আমরা পাতলা কাপড় পরিধান করি। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া আমাদের কেমন থাকে? এপ্রিল মাসে কেমন থাকে? আমরা পূর্ব সময়ের আবহাওয়া দেখে তা কিছুটা অনুমান করতে পারি। জুন জুলাই মাসে সারাক্ষণ বৃষ্টি হয়। আবহাওয়ার পূর্ব অভিজ্ঞতা এবং সংবাদের নতুন তথ্যগুলো আমাদেরকে আবহাওয়া সম্পর্কিত একটা ধারণা দেয়। এক এক সময় আমাদের আবহাওয়া এক এক রকম থাকে। বায়ুমণ্ডলে আবহাওয়ার এই রূপগুলো সম্পর্কে ধারণা দেওয়াই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। কৃষক কখন ধান লাগাবে, কখন ধান কাটবে, তা আবহাওয়ার পূর্বাভাস দেখে ঠিক করে নেয়। আসো চিত্রগুলো লক্ষ্য করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম চিত্রটি খেয়াল করি, কখনো মেঘ। দ্বিতীয় চিত্রটি, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো বা কুয়াশা। আরো কিছু ছবি দেখি। দেখো, এখানে বেশ কতগুলো আমরা ছবি লক্ষ্য করছি। প্রথম চিত্র নির্দেশিত প্রথম চিত্রটি, এখানে রোদ এবং মেঘ একসাথে দেখানো হয়েছে, পরে দেখানো হয়েছে রোদ রোদ এবং সরি মেঘ এবং দেখানো হয়েছে, প্রচন্ড রৌদ্রকে দেখানো হয়েছে, উত্তপ্ত গরমের মধ্যে পথের ধারে মানুষ শরবত খাচ্ছে, প্রচন্ড শীতকে দেখানো হয়েছে, আবার ঝোড়ো হাওয়াকে দেখানো হয়েছে। আমাদের বায়ুমণ্ডলের এই অবস্থাগুলোকে একত্রে আমরা কি বলে থাকি? আবহাওয়া। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই অবস্থাগুলো অল্প সময়ের মধ্যে পাল্টে যেতে পারে। যেমন আমরা দেখি, খেয়াল করে, দুটি এলাকা একই সময়ে, দুটি পাশাপাশি এলাকার আবহাওয়া ভিন্ন হতে পারে। কোথাও প্রচণ্ড মেঘ, কোথাও আবার অনেক বেশি রোদ। আবার খেয়াল করো, একই সময়ে তোমার বিদ্যালয়ে যখন রোদ, তোমার বাড়িতে তখন বৃষ্টিও হতে পারে। আমরা আর একটু লক্ষ্য করি, এই যে কিছুক্ষণ আগে যে চিত্রগুলো দেখলাম, এই
আবহাওয়ার উপাদানগুলো সমন্বয়ে আবহাওয়ার প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর, সপ্তম বছর, এভাবে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, এর আবহাওয়া একসাথে গড়কে আমরা বলি জলবায়ু। এভাবে 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় হলো জলবায়ু। অর্থাৎ জলবায়ু হচ্ছে আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বায়ুচাপ, বায়ুচাপ কি? বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 1, 2, 3, আমরা চিত্রটি খুব ভালোভাবে লক্ষ্য করি। দেখো, এখানে দেখানো হচ্ছে যে বাতাস নিম্নচাপ অঞ্চল থেকে উপরের দিকে আসছে। দেখো, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে আসছে। আবার উচ্চচাপ অঞ্চলের ঘনবায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে যাচ্ছে। তাহলে বাতাস ঘন বায়ুর স্থান থেকে হালকা বায়ুর স্থানে প্রবেশ করে। স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার ওপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে বায়ুর কণাগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়, তাই হালকা হয়ে ওপরে উঠে যায়, ফলে ওই স্থানটা ফাঁকা হয়ে যায়, তখন নিম্নচাপের সৃষ্টি হয়। আর ঠান্ডা বাতাস শীতল হয়ে ঘন বায়ুতে পরিণত হয়, তখন ঘন বায়ু ভারী হওয়ায় তা নিম্নচাপ অঞ্চলের হালকা বায়ুর দিকে চলে এসে স্থান দখল করে, ফাঁকা স্থান দখল করে। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ এবং সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের থেকে উষ্ণ থাকে। এ সময় বাতাস বঙ্গোপসাগরের দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। তাই বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। তাই বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাসে, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই সময়টাতে বৃষ্টিপাত বেশি হয়। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। এর কারণ হলো স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার একটা বিপরীত অবস্থা। বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে মৌসুমি বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। আমাদের উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বত। শীতকালে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ায় হিমালয় পর্বতের ঠান্ডা শীতল বাতাস আমাদের দেশের ওপর দিয়ে বয়ে যায়। তাই আমরা এতক্ষণ যে ক্লাসটা দেখলাম, এই ক্লাসের বিষয়বস্তুগুলো তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝেছ। আর এই ক্লাসের বিষয়বস্তুগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। নিশ্চয়ই এই বাড়ির কাজগুলো ক্লাস খোলার পরে আমাকে দেখাবে। আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লিখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জানুয়ারি মাসে শীত পড়ে কেন? প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।